শুনে, একজনের কথা শুনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয় এবং তার পরিবর্তে যে রিয়াকশনগুলো আমাদের হয়, আমরা যে কথাগুলো যেভাবে বলি সেগুলোর যে কি ক্ষতি হতে পারে, এইটা কিন্তু অনেকেই কিন্তু মানে বুঝে উঠতে পারেনি, যার জন্য এই কথাগুলো হয়েছে। কিন্তু আজকে তারা রিয়েলাইজ করে এবং সেই জন্য আমি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, সম্প্রতি আশীর্বাদ সিনেমা নিয়ে প্রযোজক, পরিচালক এবং শিল্পীদের মধ্যে একটি কথা কাটাকাটি হয়েছে সিনেমাটির নিয়ে। দর্শক, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ এসেছে। অবশেষে মানে চলচ্চিত্রটি হচ্ছে আশীর্বাদ নাম এবং অবশেষে সে চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী যারা, তারা সকলেই মিলে গিয়েছেন এবং তারা সকলেই একটি সংবাদ সম্মেলন করে বলেছেন তারা এতদিন যেসব কথাগুলো বলেছেন সেগুলো আসলে সব মিথ্যা ভুয়া। দর্শক, এখানে চিত্রনায়িকা মাহিকে নিয়ে মানে ছবিটির প্রযোজক জেনিফার বিভিন্ন ধরনের কটাক্ষ করেছেন। সেম ওয়েতে চিত্রনায়িকা মাহি ও জেনিফারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটাক্ষ করেছেন, বাট পরিশেষে তারা মিলে গিয়েছেন এবং তারা মিলে গিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বিষয়টি নিয়ে আমাদের মানে চলচ্চিত্রের বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, চিত্র জগতের মানে যিনি আপনার নায়ক ছিলেন একটা সময়, এখনও তিনি চলচ্চিত্র জগতে কাজ করে যাচ্ছেন, তো তিনি এই বিষয়টি নিয়ে কি বলেছেন আমি আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা আপনাদের কথাগুলো শুনে আসি। কান কথা শুনে, একজনের কথা শুনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয় এবং তার পরিবর্তে যে রিয়াকশনগুলো আমাদের হয়, আমরা যে কথাগুলো যেভাবে বলি সেগুলোর যে কি ক্ষতি হতে পারে, এইটা কিন্তু অনেকেই কিন্তু মানে বুঝে উঠতে পারেনি, যার জন্য এই কথাগুলো হয়েছে। কিন্তু আজকে তারা রিয়েলাইজ করেছে এবং সেই জন্য আমি সকলের কাছেই অনুরোধ করছি, চলচ্চিত্রের মানুষদের কাছে অনুরোধ করছি যে আমরা যেভাবে মানে মিডিয়াকে আমরা আমাদের রিয়াকশন দিই, এটা একটু বুঝে শুনে আমাদের মনে হয় যে এগুলো বলা উচিত এবং নিজের সম্পর্কে বলেন, যত পারেন বলেন, নিজের সম্পর্কে বলেন, কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ একটা ইন্ডাস্ট্রি আমাদের এককভাবে না, কিন্তু আমাদের একজনের বদনাম কিন্তু আমাদের সকলের ঘাড়ের মধ্যে কিন্তু আসে এবং একজনের ক্ষতিটা কিন্তু আমরা মনে করি যে সকলেরই ক্ষতি। কারণ আপনারা জানেন যে আমরা, আবার আমি এই কথাটা বলতে চাই যে আমরা যখন শিল্পী সমিতির এই ইলেকশনে আমরা এসেছি, তখন থেকে আমরা বলে আসছি যে চলচ্চিত্রের উন্নতি চাই, চলচ্চিত্র যেন বেশি বেশি তৈরি হয় সেই জন্য আমরা চেষ্টা করি। তো সেই জায়গায় কারো কথা ইয়েতে একটা প্রডিউসার ক্ষতি হয়, একটা শিল্পী ক্ষতি হয়, তাহলে সেটা কোনোভাবে কাম্য না, কেন তাহলে কিন্তু আমাদের অগ্রগতিটা কিন্তু হলো না। কিন্তু তো আমি সেই জন্য আবার আমি আমার চলচ্চিত্রের মানুষগুলোর কাছে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনাদের নিজেদের সম্পর্কে বলার বলে, কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ প্রচার প্রচারণা আপনারা করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি যেহেতু বলেছিলাম যে আমরা সকল ছবির জন্য আমরা মানে সহযোগিতা করব, সেহেতু আমার সেক্রেটারি আমাদেরকে বারবারই বলছিলো যে এই আশীর্বাদ ছবির ট্রেলারটা খুবই সুন্দর হয়েছে। তো ট্রেলার যেহেতু সুন্দর হয়েছে, আমি মনে করি যে ছবিটি এবং মানিক সাহেব, উনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত, অনেক তার ছবি থেকে অনেকগুলো পুরস্কারও পেয়েছেন, তো সেই জায়গায় উনি এই ছবিটি বানিয়েছেন, মুক্তিযুদ্ধের একটা ছবি, তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছবিটি আমাদের প্রযোজক এটি করেছেন, তার একটা ইমোশন নিয়ে এটা করেছেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এটি কাজটি করেছেন। তা আমি এই ছবির সাফল্য কামনা করছি এবং আমি বারবারই আমি বলবো যে আপনারা আমার দর্শক যারা আছেন, ইলেকশন সময় যেভাবে রিয়াকশন আপনারা দিয়েছিলেন যে আমি নিপুণ যেন এই শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্ত হই, আপনারা যেভাবে সারা রাত আপনারা রাস্তা থেকে আমাদেরকে সমর্থন করেছিলেন, আমি এই ছবিটির জন্য আপনাদের কাছে সেইভাবেই আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা এই ছবিটি দেখতে সিনেমা হলে আসবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ইলিয়াস কাঞ্চনের মুখ থেকে শুনেছেন। আসলে আমরা যারা চলচ্চিত্র জগতে কাজ করেন, তারা যদি নিজেরা নিজেদের সাথে ঝগড়া করেন, মানে তারা শিল্পীরা যদি ঝগড়া করেন, প্রযোজকরা পরিচালকরা যদি মানে ঝগড়া করেন এবং সেই বিষয়টি নিয়ে যদি একজন আরেকজনের দিকে কাটা ছোড়েন, তো এবং এই বিষয়টির জন্য যদি সেই বিষয়গুলো গণমাধ্যমে আসে, অবশ্যই দর্শক আপনাদের প্রতি একটা বিরূপ মন্তব্য আসবে দর্শকের এবং আপনাদের সিনেমার উপরে কিন্তু এই ধরনের ইফেক্টগুলো আসবে। সো আমরা আশা করব যে আগামীতে আমাদের এরকম পরিচালক, প্রযোজক বা হিরো হিরোইন যারা রয়েছেন তাদের মধ্যে এই ধরনের বিতর্কগুলো আসবে না এবং সেগুলো গণমাধ্যমে আসবে না এবং সেগুলো নিয়ে আমাদের নিউজ করতে হবে না। আমরা অবশ্যই ইলিয়াস কাঞ্চন স্যারের কথাগুলো অবশ্যই খেয়াল করবো এবং
আশীর্বাদ সিনেমা অবশ্যই আমাদের দর্শক যারা রয়েছেন হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং সিনেমাটি অনেক ভালো হয়েছে। যেহেতু ইলিয়াস কাঞ্চন সাহেব সে সিনেমাটি নিয়ে কথা বলেছেন অবশ্যই সিনেমাটি ভালো হয়েছে এবং সিনেমাটি যেহেতু মুক্তিযুদ্ধের নিয়ে সিনেমাটি করা হয়েছে অবশ্যই সিনেমাটি ভালো হবে। দর্শক আশীর্বাদ সিনেমাটি আপনারা যদি দেখতে চান অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখে আসবেন আর এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।